বাড়ির দরজা খুলতে দেরি করায় ছেলের হাতে আক্রান্ত হলেন বৃদ্ধ বাবা মা। ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার বৈরগাছি এলাকায়। গুরুতর আহত বৃদ্ধ দম্পতি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে ঝিল্লুর রহমান পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে, বৃদ্ধ দম্পতি 55 বছরের আব্দুল খালেক এবং 50 বছরের মনোয়ারা বিবির মাথায় আঘাত পেয়েছেন। আমি তো একবার বলিনি তোমাদেরকে কি মালদা নিয়ে যাবার ঠকে দিয়েছে। ওদের বলতে হবে তুমি মালদা দিয়ে যাবে। আমি মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট, আনন্দবার্তা। বাড়ির দরজা খুলতে দেরি করায় ছেলের হাতে আক্রান্ত হলেন বৃদ্ধ বাবা মা। ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার বৈরগাছি এলাকায়। গুরুতর আহত বৃদ্ধ দম্পতি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে ঝিল্লুর রহমান পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে, বৃদ্ধ দম্পতি 55 বছরের আব্দুল খালেক এবং 50 বছরের মনোয়ারা বিবির মাথায় আঘাত পেয়েছেন। আমি তো একবার বলিনি তোমাদেরকে কি মালদা নিয়ে যাবার ঠকে দিয়েছে। ওদের বলতে হবে তুমি মালদা দিয়ে যাবে। আমি মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট, আনন্দবার্তা। আনন্দবার্তা। বাড়ির দরজা খুলতে দেরি করায় ছেলের হাতে আক্রান্ত হলেন বৃদ্ধ বাবা মা। ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার বৈরগাছি এলাকায়। গুরুতর আহত বৃদ্ধ দম্পতি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে ঝিল্লুর রহমান পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে, বৃদ্ধ দম্পতি 55 বছরের আব্দুল খালেক এবং 50 বছরের মনোয়ারা বিবির মাথায় আঘাত পেয়েছেন। আমি তো একবার বলিনি তোমাদেরকে কি মালদা নিয়ে যাবার ঠকে দিয়েছে। ওদের বলতে হবে তুমি মালদা দিয়ে যাবে। আমি মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট, আনন্দবার্তা।